নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক দিন পরে আবার এঞ্জেলসদের নিয়ে বানাচ্ছি। আজকে একটি এঞ্জেলের বিষয়ে বলবো, যে এঞ্জেলটি আপনাদের সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করবেন, ভয় ভীতি থেকে রক্ষা করবেন বা ভয় ভীতিকে মুক্ত করবেন। একটি মাত্র এঞ্জেল যাকে আপনারা যদি প্রে করেন বা ডাকেন, আপনাদের সেই বিপদের সময় বলুন বা সেই প্রয়োজনীয় সময় বলুন, আপনারা কিন্তু ওনার সাহায্য পাবেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কিভাবে আপনি তাকে ডাকবেন, কি বলবেন, কি ভাববেন, এই পুরো প্রসিডিওর বা এই পুরো মেথডটা আমি এখানে শিখিয়ে দেব। তো ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা যায় এবং তারাও তাদের সেই মুহূর্তে সেই সময়ে এই এঞ্জেলের সাহায্য নিয়ে তারাও তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এবং যিনি ফার্স্ট আজকের এই কিবার্তা চ্যানেলে এসেছেন, ভিডিওটি দেখছেন, তাকে প্রথমত আমার চ্যানেলে ওয়েলকাম জানাই এবং তাকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি তার নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন এবং আপনার সময় মতোই আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারছেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে যে আর্কেঞ্জেলসের বিষয় আপনাদেরকে জানাবো, তার নাম হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল, যিনি এঞ্জেলসদের মধ্যে অন্যতম, ঈশ্বরের পরেই যার স্থান। অ্যাকচুয়াল আর্কেঞ্জেলদের সৃষ্টি করেছিলেন ঈশ্বররা এই উদ্দেশ্যে যে পৃথিবীতে বসবাসকারী, পৃথিবীর বাইরেও যে সমস্ত প্রাণ রয়েছে, যেখানে যেখানে প্রাণের অস্তিত্ব আছে বা প্রাণী রয়েছেন, তাদের প্রত্যেককে সাহায্য করার জন্য কিন্তু মেইনলি আর্কেঞ্জেলসদের সৃষ্টি করা হয়েছিল। এবং আর্কেঞ্জেলসদের যে এই যে সাহায্য করার জন্য তাদের তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু একটি শর্তও দেওয়া হয়েছিল যে যারা আর্কেঞ্জেলসদের বিশ্বাস করবে এবং বিশ্বাস করে সাহায্য প্রার্থনা করবে তারাই কিন্তু সাহায্য পাবে, যারা এটি করবে না তারা কিন্তু সাহায্য পাবে না। আর্কেঞ্জেলসদেরও বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে যারা বিশ্বাস করে সাহায্য চাইবে তোমাদের কাছে, তোমরা কিন্তু শুধু তাদেরকেই সাহায্য করতে পারবে, বাকি কোনো কাউকে সাহায্য করতে পারবে না। তো সেই জন্য আমরা যখন আর্কেঞ্জেলসদের কাছে সাহায্য চাইব তখনই কিন্তু সাহায্য পাবো। তার মানে আমরা যদি সাহায্য চাই তবেই কিন্তু আমরা সাহায্য পাবো, আমরা যদি সাহায্য না চাই তাহলে কিন্তু আমরা সাহায্য পাবো না। হ্যাঁ, তো সেই জন্য আর্কেঞ্জেলসদের কাছে আমরা যখনই কোনো কিছু প্রার্থনা করি আমরা কিন্তু সেটা পাই, এবং আর্কেঞ্জেলসরা যে আমাদের সঙ্গে রয়েছে সেটারও কিন্তু প্রমাণ তারা সর্বক্ষণ দেয়। বিভিন্ন উপায় রয়েছে, তারা আমাদেরকে জানান দেয় যে তোমার সঙ্গে আমি আছি বা আমরা আছি, তুমি এগিয়ে চলো। তো সেগুলো নিয়ে ভিডিও আগে বানিয়েছি, তো সেখান থেকে দেখতে পারবেন সাইনগুলো কি কি। তো আজকে যে মূল বিষয় বলবো আর্কেঞ্জেল মাইকেলকে নিয়ে, আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন পুরো পৃথিবী থেকে ভয়কে দূরীভূত করার যে কাজ, সেই কাজটি কিন্তু তিনি করেন। এবং যত এঞ্জেলস রয়েছেন, আর্কেঞ্জেলস যত রয়েছেন, তারা কিন্তু আর্কেঞ্জেল মাইকেলের কথা শুনেই কাজ করেন। অর্থাৎ ওই যে বললাম আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন বস, তো বস যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই কিন্তু অন্যান্য এঞ্জেলসরা বা আর্কেঞ্জেলসরা গিয়ে সেই কাজ করবে। মেইনলি আর্কেঞ্জেল মাইকেল আমাদের শরীর থেকে নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে, আমাদের শরীরকে পজিটিভিটিতে ভরিয়ে দিতে সাহায্য করে, আমাদের শরীরের মধ্যে হওয়া সমস্ত ধরনের নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা, নেগেটিভ সমস্ত কিছুকে দূর করে দিতে সাহায্য করে। আর্কেঞ্জেল মাইকেলের হাতে একটি লম্বা সোর্ড থাকে, গোল্ডেন সোর্ড, যে সোর্ডটি দিয়ে কিন্তু তিনি এই কাজটি করেন। তার অবস্থান হচ্ছে আমাদের শরীরে মূলাধার চক্র, মূলাধার চক্র অর্থাৎ রুট চক্র, যেটি আমাদের একদম মেরুদণ্ডের শেষ জায়গায় অবস্থিত, কক্সিস অঞ্চলে অবস্থিত। আর বাংলা কথায় যদি বলি তো মূলাধার চক্র আমাদের মলদ্বারের ওখানে অবস্থিত।
তো তিনি ওখানে থাকেন এবং আমাদের শরীরের সমস্ত নেগেটিভিটিকে দূর করেন। এটা হচ্ছে তার কাজ। পাশাপাশি সমস্ত এঞ্জেলদের তিনি বিভিন্ন জায়গায় প্রেরণ করেন, এটাও তার একটি কাজ। তো আজকে আমরা যে টপিকে কথা বলছি, যে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যখন আপনি সম্মুখীন হচ্ছেন তখন আপনি কোন এঞ্জেলকে ডাকবেন। বিভিন্ন এঞ্জেলস রয়েছে বিভিন্ন কারণের জন্য, আপনার কারো নাম মনে নেই কিন্তু আপনি আর্কএঞ্জেল মাইকেলকে মনে রেখেছেন, তো তাতেই হবে, আপনি শুধুমাত্র আর্কএঞ্জেল মাইকেলকেই প্রে করবেন এবং আর্কএঞ্জেল মাইকেলকেই আপনার সমস্ত ধরনের সমস্যার কথা জানাবেন এবং সেখান থেকে সেই সমস্যা থেকে বের করার জন্য আপনি জোড়হাত করে প্রে করবেন। দেখবেন আপনি কিন্তু সেখান থেকে ইজিলি বেরিয়ে যাবেন। তো কি প্রসিডিওর আছে বা কি মেথড আছে, কিভাবে আপনি করবেন সেটা এবার আপনাকে বলে দিচ্ছি। কিভাবে আপনি প্রে করবেন সেটার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনার যদি এঞ্জেলসদের প্রতি সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকে তবেই কিন্তু আপনি করবেন, নচেত আপনি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো প্রথমে আপনি কি করবেন, আপনি এভাবে হাত রাখতে পারেন অথবা এভাবে হাত রাখতে পারেন, রেখে বা হাত আপনি যেভাবে মানে হাত আপনি যদি এভাবে নাও রাখতে পারেন, ধরুন আপনি বাইরে রয়েছেন, বাসে আছেন, কোনো জায়গায় আছেন, সেখানে এভাবে আপনি রাখতে পারছেন না, পসিবল না, তো সেই সময় দরকার নেই, এটা বাড়িতে থাকলে আপনি করুন, জাস্ট এভাবে হাত রাখুন অথবা নর্মালি আপনি শান্ত হন, মনটাকে একটু শান্ত করুন, তারপরে আপনি বলুন ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে তিনবার, এটা জে জেড ই এইচ আমি লিখে দিচ্ছি। তো এটা বলার পর মনে মনে স্মরণ এই মন্ত্রটা আপনি তিনবার বললেন, বলার পর আপনি বলুন হে মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, কি বলছেন, হে মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, আমি তোমাকে অনুরোধ করছি দয়া করে আমার আমাকে সাহায্য করো, আমি এই সমস্যায় পড়েছি, এখান থেকে আমাকে উদ্ধার করো। যদি এই প্রেটা আপনি অন্য কারো জন্য করেন তাহলে কি হবে, তাহলে আপনি বলবেন যে হে মহামান্য আর্কএঞ্জেল মাইকেল প্লিজ অমুককে সাহায্য করো, আপনি তার নাম ধরে বলবেন, এই সমস্যায় সে পড়েছে তাকে সাহায্য করো। যদি আপনি কোনো মানে রোগ বা ব্যাধি কোনো বিষয়ের জন্য বলেন সেক্ষেত্রেও আপনি একইভাবেই বলবেন, যে কোনো সমস্যা যত রকম সমস্যা আছে আর কি পৃথিবীতে, তো যে কোনো সমস্যার জন্যই কিন্তু এই একইভাবেই আপনি বলবেন, একই সিস্টেম প্রযোজ্য। এইবার একটা ভিজুয়ালাইজেশনের একটা পার্ট আছে, কল্পনার একটা বিষয় আছে, সেটা আপনাকে আলাদা আলাদা করতে হবে। যদি কারো শারীরিক কোনো বিষয়ের জন্য আপনি প্রে করে থাকেন তাহলে কল্পনা করুন আর্কএঞ্জেল মাইকেল আরও কিছু আর্কএঞ্জেলসদের নিয়ে সেই মানুষটির কাছে চলে গেছে, আপনি প্রে করার সময় এটা বলেছেন যে তুমি ওনাকে সাহায্য করো বা আপনি ওনাকে সাহায্য করুন, ওনার কাছে গিয়ে ওনাকে হিলিং করে সুস্থ করুন, এটাও বলতে পারেন। তো দেখছেন সবাই আর্কএঞ্জেল মাইকেল আরও বেশ কিছু এঞ্জেলসদের নিয়ে গিয়ে সেই জায়গায় উপস্থিত হয়েছে এবং সেই মানুষটির চারদিকে ঘুরছে এবং তাদের শরীর থেকে সুন্দর মানে অপরূপ সুন্দর একটি জ্যোতি সমস্ত এঞ্জেলদের শরীর থেকে বেরিয়ে সেই মানুষটির শরীরে যাচ্ছে। এই জ্যোতিটি আপনার সেই সময় যে কালার মনে আসবে সেটাই আপনি করতে পারেন, সাদাই করবেন ম্যাক্সিমাম সময়, গোল্ডেনও করতে পারেন, ঠিক আছে। তো সেই জ্যোতি সেই মানুষটির শরীরকে পুরো ঢেকে ফেলেছে, যদি হোয়াইট লাইট হয় তাহলে পুরো হোয়াইট লাইট দিয়ে সেই মানুষটিকে ঢেকে দিয়েছে এঞ্জেলসরা এবং তার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি অর্থাৎ কালো ধোঁয়ার মতো একটি বস্তু শরীর থেকে বেরিয়ে গিয়ে মহাকাশে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে অথবা মহাকাশে গিয়ে একটি অগ্নিকুণ্ড অর্থাৎ একটি আগুন জ্বলছে সেখানে সেই নেগেটিভিটিগুলো আগুনের মধ্যে গিয়ে নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, এটা ভেবে নেবে। এবং পাশাপাশি ওই যে হিলিং এনার্জি তার শরীরে যাচ্ছে তাতে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছে, এটা আপনাকে ভাবতে হবে। এই ভিজুয়ালাইজেশন যে বিষয়টা আছে এটা আপনাকে করতে হবে, এই কল্পনাটা আপনাকে সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে। এবার এটা ছিল শারীরিক বিষয়, এবার অন্য কোনো বিষয় রয়েছে, কোনো রিলেশনের বিষয় থাকতে পারে, কোনো অন্যান্য কোনো আপনার কোনো জায়গায় টাকা আটকে আছে বা আপনার কোনো লোনের দরকার আছে বা যে কোনো ধরনের সমস্যা, মানে পড়াশুনোর কোনো বিষয় থাকতে পারে, চাকরি পাওয়ার কোনো বিষয় থাকতে পারে, তো বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, সেই সময় পজিটিভ যে বিষয়টা অর্থাৎ আপনি যে কারণে প্রে করছেন সেই
কারণটি আপনার মানে সেই উইশটি ফুলফিল হয়ে যাচ্ছে বা সেই সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, সমাধান হয়ে যাওয়ার যে দৃশ্য সেইটা আপনাকে কিন্তু কল্পনা করতে হবে যে এঞ্জেলসরা এসে সেই সমস্যাকে সমাধান করে দিচ্ছে, সেটা আপনি চোখে মানে কল্পনায় দেখছেন। এবং যখন এই সমাধানটা হয়ে যাচ্ছে আপনার কল্পনায়, তখনই আপনি তাদেরকে মন দিয়ে থ্যাংক ইউ বলুন, আপনার কাজ শেষ। এই প্রে আপনি দিনের মধ্যে অনেকবার করতে পারেন, ঠিক আছে, আধ ঘন্টা এক ঘন্টা পরপর করতে পারেন, দেখবেন আপনার কিন্তু সেই কাজটি ইজিলি হয়ে যাবে, মিরাকেল হয়ে যাবে, যেটা হওয়ার কথা নয় সেটাও হয়ে যাবে, শুধু মন দিয়ে আপনাকে ডাকতে হবে, ঠিক আছে। এবং বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, তারা আপনার কাজটি করে দিচ্ছে, করে দিয়েছে এই বিষয়টা, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি পুরোপুরি এই যে এঞ্জেলসদের যে সাহায্য সেটা 100% কেন 200% পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আর্কেঞ্জেল মাইকেলকে আপনারা প্রে করে আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হন। তবে আবারও বলবো, সম্পূর্ণ বিশ্বাসের সাথে করবেন, তবেই কিন্তু সম্পূর্ণ রেজাল্ট পাবেন। তো এইভাবে করতে থাকুন এবং নিজেদের সমস্যা সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্ত হন। এই ছিল ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি সুন্দরভাবে প্রত্যেকটি ক্লাস করতে পারবেন। কী কী ক্লাস করাচ্ছি সেগুলো আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।